아침에 쇠과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 눈 뜨면 눈부신 아침에 쇠과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 또 어떻게 지낼까 너를 한눈 보고 있어도 좋아 아무 말도 하지 않아도 난 좋아 বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আর এই যে সকাল সকাল উঠে পড়েছি আর অনেক রকম প্রোগ্রাম নিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদের শেয়ার করছি আজকে সকাল সকাল তো উঠে প্রথমে টিভি ফ্রিজ যা যা ছিল মোটামুটি হাত দিয়ে একটু পোচাপুচি করে নিলাম তারপর এটা রোজ করলেই ভালো হয় কিন্তু এক একদিন এত তাড়াহুড়ো থাকে সত্যি কথা বলতে আমার করা হয়ে ওঠে না আর সে কারণে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় নাহলে ছেলেকে স্কুল দিতে হয় তারপরে আবার শীতের বেলা সময়টা খুব কম পাওয়া যায় শুধু আমার ক্ষেত্রে না হয়তো অনেকের ক্ষেত্রেই হয় তো যাই হোক রোজ না হলেও সপ্তাহে দু তিন দিন চেষ্টা করি সব কিছু একটুখানি হাত দিয়ে পুছে নেওয়ার আর যেদিন একটুখানি মানে স্কুল থাকলো না যেমন শনিবার রবিবার থাকে না তো সেই দিনগুলো আমি বেসিক্যালি করি আর এইভাবেই পরিষ্কার করি যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো ধুলো কাকে বলে আর তাছাড়া শহরে থাকি বা গ্রামে ধুলো কিন্তু আমার মনে হয় না কোথাও খুব কম হয় গ্রামে তো শুকনো সময় মাটি ওঠে আর শহরের ধুলোর তো কথা বলতে নেই গাড়ি ঘোড়া সব সঙ্গে যতটাও যতই হোক আমাদের ঘরটা অনেকটা বাড়িতে বাড়ি মানে গাড়ির রাস্তা থেকে ভেতরে কিন্তু হলে কী হবে ধুলো এখানেও যেহেতু চারদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো যাই হোক নালে হয়তো 50% আমাকে এমনিও পরিষ্কার করতে হতো তো যাই হোক সকাল সকাল ঘরটা পরিষ্কার করি যা ধুলো হয় হোক নিজের কাজ নিজেকে যে করতেই হবে তো পোছা লাগিয়ে দিলাম ভালো করে ঝাড় দিতে হয় নাহলে এত চুল পড়ে থাকে মেঝেতে যেটা একটা বড় সমস্যা ঘর পোছার সময় সে কারণে ভালো করে আর ঝাড় না দিলে না চারদিকে ওই চুল ভর্তি হয়ে থাকে তো যাই হোক পোচাপুচি করছি আর ঘরটা পোচা হলে যেন মনে হয় অর্ধেক কাজ হয়ে গেল সংসারে ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক একবার দিনে যদি পোছা না হয় না ততক্ষণ মনে হয় না মন থেকে যেন একটা স্যাটিসফ্যাকশন আসে না তো সে কারণে যাই হোক আজকের মতো স্যাটিসফ্যাকশন কমপ্লিট কে সব ঘর পোচাপুচি হয়ে গেছে নানা করেও আধ ঘন্টার মতো লাগে ঘর ঝাড় দিয়ে পুষতে যদি এক নাগারে করি মাঝে যদি চা করতে হয় আর ব্রেকফাস্ট দিতে হয় তাহলে কিন্তু আরও আধা ঘন্টা অ্যাড হয়ে যায় কারণ চা দিতে দিতে একটুখানি গল্প তো হয়েই যায় তো এইভাবে চলুন এবারে বাকি কাজগুলো করা যাক এই যে সোফা সেটাকে একটু ঝাড়া পোঁচা করে নিলাম কারণ দেখি ঝাড়ার সময় একবারই ধুলো উড়ে এলো আমার মুখের মধ্যে তো আর কিছু করার নেই রোজের এই কাজ তার মধ্যে জালনায় যেহেতু টপগুলো থাকে সেখানেও দেখি অনেক মানে গাছের পাতা শুকনো ধুলো ময়লা থাকে তো রোজ জালনাগুলো ধুয়ে দিলেও জালনার স্ল্যাবগুলো সেটাও কিন্তু মন্দ হয় না তো গাছগুলোকে নামিয়ে নামিয়ে ধুতে একটু প্রবলেম হয় যেহেতু গাছের শখ আবার ছোটো জায়গার মধ্যে যদি মানুষের গাছের শখ হয় তাহলে কিন্তু একটু খাটনি পরে হয়ে গিয়ে যাই হোক এই যে সব কাজবাজ সেরে এতক্ষণে জুটলো একটুখানি কফি না আজকে চা করেছি সকালবেলায় এবারে করে নিলাম একটুখানি কফি কারণ শীতকালে না কফিটা যেন একটু ভালোই লাগে যতবারই খাই যেহেতু আমরা চা প্রেমী তো সেখানে কফি হোক বা চা একটু গরম চুমুক দিলে যেন শরীরে অর্ধেক ক্লান্তি দূর হয় আর ওই যে বললাম শীতকালে একটা ভেজা ভেজা ভাব সেটাও যেন দূর হয়ে যায় আর এইবারে চাটা তো কফিটা তো খাওয়াই হয়ে গেল দুবার একবার চা আর একবার কফি এবারে ব্রেকফাস্ট করতে চলে এসেছি কী করবো ভেবে মনে পড়ে গেল বাচ্চাদের জন্য পাউরুটি এনে রাখা আছে তো ডিম দিয়ে ভেজে দিই আর এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর এই ডিম পাউরুটি না আমি একটু নতুনভাবে করেছিলাম খেতে তো খুবই ভালো হয়েছিল
আর এভাবে কিন্তু এবারে কিন্তু আমি এবারে কোনো রকম পিঠে পুলি করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি একদম নিয়ম করতে মনে ছিল না, মানে হয় না ক্যালেন্ডার বাংলা আমরা দেখি না, দিনটা স্কুল আর কাজের মধ্যে দিয়ে এমনভাবে কেটে যায় না, কোথায় ক্যালেন্ডার কোথায় আমি মধ্যে দুজনের কোনো সম্পর্কই থাকে না, তো সে কারণে এবারে পিঠে পুলি করতে পারবো না। মা বললো যেহেতু আমি নিয়ম করিনি সেহেতু আমি করতে পারবো না, আর মনটা খালি পিঠে পুলি করতে ইচ্ছে করে, করে কী বলুন তো একটু এদিক ওদিক মানে ভালো লাগে, তো করবো ভেবেও আর করতে পারিনি, সে কারণে মনটা একটু খারাপ খারাপ লাগছে। আর সব রকম অ্যারেঞ্জমেন্ট করব, এই সময় একটুখানি পিঠেপুলি না করলে হয়, কিছু আর করার নেই, যেটা পারবো না। মনে কিন্তু একটু দুঃখ রয়েই গেছে, কারণ সেই পৌষ মাস, পৌষ মাস আস্তে আস্তে এখন প্রায় শীত শেষ, পৌষ মাস এলো মানে তো শীত শেষ, সেটা আমরা সবাই জানি। আর একদম শেষের দিকে না, আগে থেকে যদি করে নিতাম কার্তিক সংক্রান্তিতে আমরা করতে পারি, আমাদের ওই নিয়মটা আছে, আর নিয়ম না করলে কিন্তু আমরা পিঠে পুলি ঘরে করতে পারবো না, মা আমাকে বলেনি, মা জানায়, আর সে কারণে আমিও জানি জানতে পারিনি যে কবে কার্তিক সংক্রান্তিতে করতে হয় বলে, সংক্রান্তি কবে সেটাও আর কি ভুলে গেছি, তো এবারে মনটা খুবই খারাপ, পিঠে পুলি কিছুই করতে পারছি না। তো যাই হোক, না করতে পারলেই বা কী করা যাবে, এমনিতে আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করবো, এখানে আছে বার্থডে, মানে পুজো যেতে না যেতে সকলের ঘরে বার্থডে, প্রতিটা মাসে একটা করে বার্থডে আমাদের এখানে সেলিব্রেট হয়, প্রতিটা অনুষ্ঠানে কিন্তু আমাদের সব নিমন্ত্রণ থাকে আর সেগুলো আমরা অ্যাটেন্ড করি খুবই মজার সঙ্গে। আর আজকে একটা বার্থডে সেলিব্রেশন করতে যাবো, সেটা সন্ধেবেলায় আছে, তো সকাল থেকে খাওয়া দাওয়াটা করিনি, তারপরে সন্ধেবেলায় আমরা যাব বার্থডেতে, আর খুব আনন্দ করব, যেহেতু 25শে ডিসেম্বর আমাদের এখানে বড় দিন, অনেক বড় করেই পালন হয়েছে, কিন্তু 31শের প্রোগ্রামটা আরও বড় করে করা হবে, আর সবাই সেখানেই আমরা যাব আনন্দ করতে। তার মধ্যে আপনাদের দাদা সকাল সকাল চলে এসছে, কাজে গেছিলো, এসে আমি ডিম টোস্ট তৈরি করে দিলাম, ওকে খেতে দিয়ে দিলাম, আর ছেলে মেয়েকেও ডেকে দিয়ে দিলাম, ছেলে তো প্রথমেই যেই দিয়ে শুনে যে ডিম টোস্ট হবে, মানে আমার কাছ থেকে একদম নড়ছে না, ও এত খেতে ভালোবাসে, আমি 4টে খাবো 6টা খাবো বলেই যাচ্ছে। তো যাই হোক, ডিম টোস্ট আমি খাই না, ছেলে মেয়েদের জন্যই করেছি, মেয়ে নেই, মেয়ে গেছে মামার বাড়িতে, সে কারণে আজকে বাপ আর ছেলের জন্যই কিন্তু ডিম টোস্ট করে দিলাম, ওরা খাওয়া দাওয়া করে নিল আর এদিকে বসিয়ে দিয়েছে। আজকে কাতলা মাছ রান্না করবো, কাতলা মাছের না একটা কালিয়া টাইপের করবো, তাও আবার পেঁয়াজকলি দিয়ে, তো সেটাই রেসিপিটাই প্রিপারেশন করছিলাম। আর ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রসিয়ে কষিয়ে রান্না করছিলাম, ভাতের সঙ্গে না আমাদের বাঙালিদের একটু বেশ রসিয়ে কষিয়ে রান্না না করলে যেন খেতে ইচ্ছে করে না, খাই তো একটুখানি এক বাটি ভাত, তাতে যদি একটুখানি মাছের তরকারি বা মাংস কিছু একটু না থাকে না যেন খেতে অত মন চায় না। তবে হ্যাঁ, নিরামিষের দিন ডাল পোস্ত, সেটাও কিন্তু মন্দ নয়, আর এই শীতকালে বেগুন ভাজা খাওয়ার তো ব্যাপারই আলাদা। আর প্রোগ্রামে যাব বলে গিফট কিনতেও যাব, তো সেই গিফট কিনতে যাব, কী কিনবো কী কিনবো এটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম। তো যাই হোক, শীতের প্রতিবার আমরা শীতের মার্কেটিং করি, তো শীতের মার্কেটিংয়ে বাচ্চাদের প্রতিবার দেখি জামা প্যান্ট যাই কিনে দেওয়া হোক, সেটা কিন্তু পরের বছরকে একেবারে ছোটো হয়ে যায়, সে আর পরতে পারে না, 3 মাস কি 2 মাসই শীত থাকে, তারই মধ্যে কিন্তু একটা করে জামা প্যান্ট, মানে জামা অবশ্যই কিনতে হয়, তার সঙ্গে গেঞ্জি তো আছেই, আর প্রতিবারই ছোটো হয়ে যায়, আবার যাওয়া হয়, নতুন কেনা হয়, এ তো চলতেই থাকে। আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে হতে আমার কিন্তু মাছটা প্রায় রেডি হয়ে গেছে, আর রান্না করছি, আর আমাদের সকালবেলায় কাঁচা ধোয়া মেলা সব কিছু অলরেডি কিন্তু হয়ে গেছে, এদিকে ভাত চকবক করে ফুটছে, আর এদিকে কিন্তু রান্নাটাও আমি করে নিয়েছি। এবারে শীত পড়েছে, ঘুরবো ঘুরবো করছি কিন্তু ঘোরার হচ্ছে না, একটার পর একটা কাজ, ছেলের বেশ 25শে ডিসেম্বর থেকে প্রায় 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ ছুটি পড়লো, তাতেও ভাবছিলাম কোথায় যাবো যাবো, ওই যাবো যাবো ভাবতে ভাবতে হয়ে গেল, আর ছোটোখাটো পার্টিগুলো তো অ্যাটেন্ড করতেই হচ্ছে, কিন্তু যাওয়া আর হলো না, আমরা খালি প্ল্যানিংই করে যাচ্ছি, আজকে এখানে যাব কালকে ওখানে যাব, কিন্তু আলটিমেটলি কোথাও যাওয়া হচ্ছে না, মনটা খুব খারাপ, একটু গ্রামের দিকে ঘুরে নেয় আর বেশ সবুজ দেখতে খুব ভালো লাগে। আমার একটু ইচ্ছা আছে কি, মানে ওই বাসে করে যাব, সকাল মানে রাত্রিরে বাসে করে বেরোলাম আর সারা দিন ঘুরে টুরে রাত্রিবেলায় রিটার্ন এলাম, এরকম একটা ব্যাপার, আগের দিন রাতে যাব পরের দিন রাতে রিটার্ন হবো, দিনটা বেশ মজায় কাটবে, কিন্তু যা এবারে মনে হচ্ছে সেই ঘোরাটাও হবে না, খুব ভালো লাগে সবুজ দেখতে দেখতে যেতে, যেহেতু আমরা শহরে থাকি তো একটু সাইডে ঘুরতে না খুব ভালো লাগে, কিন্তু সময় আর হয়ে ওঠে না, কেউ ঠিক করলে যাওয়া হয়ে যায়, কিন্তু নিত্যদিনের কাজের মধ্যে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি দিনটা আর ঠিক করা হয় না,
ছেলে মেয়ের ছুটিও শেষ হয়ে যাবে, মেয়ে তো ক্লাস উঁচুতে উঠে গেছে, তো ওর পড়াশোনা স্টার্ট হয়ে গেলে মাঝখানে একটা দিন কামাই করা মানে বিশাল একটা লস। তো কোচিং কলেজ কামাই হয়ে গেলে খুবই মুশকিল। তো এ কারণেই যাই হোক, যাওয়ার ইচ্ছে নিয়ে আছি, দেখি ফাইনালি যদি যেতে পারি। আর রান্নাটি দিকে হয়ে গেল, আর মাছটা দেখুন দেখতে যত সুন্দর হয়েছে খেতে আরও অসাধারণ হয়েছে। আর লাস্টে একটু ঘি গরম মশলা দিলে যেন ফাইনালি ঘি আর গরম মশলার গন্ধে যেন মানে ঘরটা মমা করছে। আর খাবারটাও কিন্তু রেসিপিটাও খুব ভালো হয়েছিল। আর এই দেখুন কাতলা মাছের কালিয়া, তাও পেঁয়াজ আলু কালি পেঁয়াজ আলু দিয়ে কেমন লাগছে দেখে বুঝতেই পারছেন। আর এই রেসিপিটা সত্যি খুব ভালো হয়েছিল। এরকম একটা তরকারি বলে আমার কিছুই চাই না, কিন্তু ওইখানে এই সময় শীতকাল যেহেতু সেটি সবজি পাতি দিয়ে রান্না বান্না খেতে খুবই ভালো লাগে। ফাইনালি সব কাজ শেষ করে মানে দুপুরবেলায় সকলে মিলে খেতে বসেছি। ছেলে মাছ একেবারেই পছন্দ করে না, ওই জন্য নাকসিট করছে। আপনাদের দাদা আর আমি তো ভালো করে খাচ্ছি, ছেলে পালিয়ে যাচ্ছে, ওর একটু মাটনটা বেশি পছন্দ। তো মাটন রান্নাটা প্রায় এখন মাসে দুবার কি তিনবার, এর বেশি আর করা সম্ভব হয় না, কারণ মাটন আমরা খুব একটা খাই না। তো ও মাটন পছন্দ করে, তা না হলে চিকেন দিলে হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা একটু বেরোচ্ছি, মেয়ে গেছে পড়তে, ছেলে আমরা আপনার দাদার সঙ্গে একটু যাচ্ছি একটুখানি মার্কেটের দিকে। চলুন তাহলে মার্কেটের দিকে যাওয়া যাক। বলতে চলে গেছি জুডিওতে, তো জুডিওতে জামা কাপড় দেখছি। তো মেয়েদের সেকশানে গেলাম না, আগেই প্রথমে ছেলেদের সেকশানে বললাম যে কিছু গিফট ফিফট কেনার আছে। তো ছেলেদের সেকশানে গেলাম, খুব একটা পছন্দ হলো না। আর পছন্দ থেকে মধ্যবিত্তদের মানে আমাদের যেহেতু প্রতিবার কেনার থাকে না, তো যেগুলো নর্মালগুলোরও দাম অনেকটাই আমার লাগলো, তো সে কারণে নিলাম না। চলে যাচ্ছি এবার লেডিস সেকশানে, ছেলেদের সেকশানে গিয়ে কিছুই পছন্দ হলো না। তো লেডিস সেকশানে গিয়ে কিছু কেনাকাটি করলাম, নেল পলিশ, কিছু রিমুভার আর একটা দুটো ছোটো মানে বাচ্চাদের জামা কাপড় নিয়ে এবার রওনা দিলাম ওখান থেকে পার্টিতে। তো সেদিন তো এলাম আর রাতের খাবার নিয়ে চলে এলাম, রাতে রোল নিয়ে চলে এলাম, চিকেন রোল, ওটাই খাওয়া দেওয়া হলো। আর এই দেখুন পরের দিন পার্টি ছিল, তো পার্টিতে গিয়ে খুব আনন্দ করলাম জন্মদিন পার্টিতে। তো ওখানে গিয়ে 31st যে প্রোগ্রাম হবে সেটাও সবাই মিলে কীভাবে হবে না হবে সেটাও ঠিকঠাক করছিলাম, গল্প করছিলাম, সকলে একটু আনন্দ করলাম। আর এদিকে খাওয়া দাওয়া হলো অনেক কিছু, আর খুব মজা হলো, সন্ধেটা খুব আনন্দে কাটলো, সব বাচ্চারাও খুব আনন্দ পায়, কারণ এইসব অনুষ্ঠানগুলো হলো না ওরা ছাড়া, মানে নিজেদের দল, যার যার দল তার তার, মানে এই দল ভালো লাগে, আমরা যেমন সকলে মিলে গল্প করি। সাধারণ যেভাবে সকলে ঘরে থাকি তো রেগুলার দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, বেশ মাসখানিক ছাড়া ছাড়া, দু তিন মাস ছাড়া ছাড়া এরকম একটা পার্টি হয়, সকলে খুব আনন্দ লাগে যে গিয়ে গল্প গুজব আনন্দ হয়। আর এরই সঙ্গে আজকের সন্ধ্যাটা কাটলো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের এই সঙ্গে নতুন বছরের সকলকে অনেক 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 শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার। 2023 তো গেল, এবারে 2024 পালা, 24 আসছে, আশা করছি সকলের না পাওয়া জিনিসগুলো সকলে পেয়ে যাবেন। আর খুব আনন্দে কাটুক 2024 প্রত্যেকে। তাহলে আজকের মতো এতটাই, আর এই সন্ধ্যাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেস্ট অফ লাক নতুন বছরের জন্য। নেই সেঙে পোকসে গা সেগে মে মা চিন বরকা।